বিবাহবিধি.com থেকে বলছি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব। আর আমার সাথে আছেন শাগুফতা। হ্যালো। এন্ড শারমিন। হ্যালো এভরিওয়ান। সো বেসিক্যালি আমরা আজকে ডিসকাস করব অনলাইন ম্যাট্রিমোনিয়াল সার্ভিস নিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ বিবাহবিধি.com নিয়ে। দর্শক, আমাদের এখানে প্রতিদিন আমরা অনেক প্রোফাইল পাচ্ছি যারা কিনা অনলাইনে রেজিস্ট্রেশন করছে, বাট উই আর সো সরি দ্যাট আমরা কিন্তু সবগুলো প্রোফাইল আমাদের সাইটে অ্যাক্টিভ করতে পারছি না। শুধুমাত্র আমাদের অ্যাক্টিভেশন রুলসগুলো যারা মেনটেন করছে, যারা আমাদের সাথে কোঅপারেট করছে, শুধুমাত্র তাদের প্রোফাইলগুলো আমাদের সাইটে অ্যাক্টিভ হচ্ছে। যেমন ছেলেদের ক্ষেত্রে আমরা এজ লিমিটটা নিচ্ছি 25 থেকে 60 মধ্যে, আর মেয়েদের ক্ষেত্রে নিচ্ছি আমরা 18 থেকে 50 মধ্যে। আর প্রত্যেকটা প্রোফাইল আসার পরে আমরা ক্রস ভেরিফিকেশন করছি, লাইক আমরা ক্যান্ডিডেটের সাথে কথা বলছি, ইভেন গার্জিয়ানের সাথে কথা বলে প্রপারলি ভেরিফিকেশন করেই কিন্তু একটা প্রোফাইল অ্যাক্টিভ করছি। ইন দ্যাট কেস যারা গার্জিয়ানকে ইনভলভ করতে চাচ্ছে না, আমাদের সাথে কোঅপারেট করাতে চাচ্ছে না, তাদেরকে আমরা বলছি যে তাদের ন্যাশনাল আইডি কার্ডের একটা স্ক্যান কপি আমাদেরকে ইমেল করে দিতে। আবার যে প্রোফাইলগুলো আছে যারা কিনা ডিভোর্স, তাদের ক্ষেত্রে তো আমরা গার্জিয়ান ভেরিফিকেশন করছি, পাশাপাশি বলছি যে ডিভোর্সের একটা স্ক্যান কপি আমাদেরকে ইমেল করতে, যাতে আমরা শিওর হই যে ইটস অ্যান ডিভোর্স প্রোফাইল। আবার যে প্রোফাইলগুলো আছে যারা কিনা দেশের বাইরে থাকছে, তাদেরকে আমরা বলছি তাদের পাসপোর্টের একটা স্ক্যান কপি উইথ ভিসা ইনফরমেশন আমাদেরকে ইমেল করতে। আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমরা যদি কোনো কনফিউশন ফিল করি যে এই প্রোফাইলটা কোনো জব করছে না, কিংবা সে কোনো বিজনেসে নাই, তাদেরকে আমরা বলছি তাদের বিজনেসের একটা ট্রেড লাইসেন্স আর তাদের জব আইডি আমাদেরকে ইমেল করে দিতে। আবার মাঝে মাঝে ছেলেদের ক্ষেত্রে আমরা কিছু কিছু HSC লেভেলের প্রোফাইল আমাদের সাইটে অ্যাক্টিভ করছি, বাট তাকে অবশ্যই একজন স্মার্ট ইউজার হতে হবে এবং তাকে জানতে হবে যে সে কীভাবে আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ করবে। তার পাশাপাশি তাকে একটা ভালো জবে থাকতে হবে অথবা তাকে একটা ভালো বিজনেস প্রফেশনে থাকতে হবে। সো যারা আমাদের সাথে কোঅপারেট করছে, এই ব্যাপারগুলো আমাদের সাথে শেয়ার করছে, ডকুমেন্টসগুলো আমাদেরকে প্রোভাইড করছে, শুধুমাত্র তাদের প্রোফাইলগুলোই আমাদের সাইটে অ্যাক্টিভ হচ্ছে, আর বাকি সব প্রোফাইল আমাদেরকে ট্রাস্ট করে দিতে হচ্ছে। হোপফুলি ফার্দার আপনাদের সামনে আমরা আবার আসবো, আবার কিছু মূল্যবান তথ্য নিয়ে আসবো যেটা কিনা আপনারা বেনিফিটেড হবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন আশা করছি। থ্যাংক ইউ সো মাচ।